নেয়ামতের শুক্রিয়া বেশি বেশি আদায় করলে কে খুশি হয়? তাহলে আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করলে খুশি হয়। কি পরিমাণ খুশি হয়? মুসা আলাইহিস সালাম রওনা করছেন, রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে, হাঁসগুলো বলতেছে, নবী মুসা, হে আল্লাহর নবী, কোথায় রওনা করছেন? নবী বলতেছেন, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওনা করছে। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করে দেব, বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে? আল্লাহর থেকে একটু জানিয়ে আসে। নবী মুসা আলাইহিসসালাম বলে, রব্বুল আলামিন, আপনার মাখলুক হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার নবী মুসা, হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন, 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। কথা শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠল, আলহামদুলিল্লাহ। নবী ধুমুকে শুনে বললে, এ বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ কেন বললি? হাঁসগুলো বলতেছে, হে আল্লাহর নবী, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো। তা 40 বছর পর হইলেও আল্লাহ বৃষ্টি দিবেন, এর জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা, এখনো নবীর সঙ্গে হাঁসগুলোর কথা শেষ হয় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হওয়ার কারণ? রব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম। তা নেয়ামতের শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? মাহফিলে যারা আসছেন আর যারা আসে নাই, আমার আব্বাজান চলমনের জমিনে ঘুমিয়ে আছে। আব্বাজান বলতেন, 50 লক্ষ নেকি এরকম আমল নামা জমা হতেই পারে না। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যারা বেহেশতে যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে শর্ত লাগাইছেন কারা বেহেশতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা আমল লাগবে, দুইটা কাজ লাগবে বেহেশতে যাওয়ার জন্য, কয়টা? দুইটা। প্রথম কাজ হলো, প্রথম শর্ত হলো ঈমান আনা লাগবে। বলেন, প্রথম কি? ঈমান। দুই নম্বর কাজ হলো ভালো কাজ করা লাগবে, এক কথায় নেক আমল করা লাগবে। কয়টা কাজ? দুইটা। একটা কি পাইলেন? ঈমান। বলেন, ঈমান। ঈমান। আর একটা? নেক আমল। ভালো কাজ, এক কথায় নেক আমল যেটা আমরা বলি। ভেসে যাওয়ার জন্য দুইটা শর্ত, ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে, ভালো ভালো। ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
আপনাকে আমাকে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো। আমানান নাস বলতে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করে বলছেন। সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছে তোমরা ওইভাবে ইমান আনো। ইমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস, বাংলা অর্থ। তাহলে ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছে, তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছে। সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা কেমন ছিল একটু আলোচনা পর্যালোচনা করা লাগে না, কথা বলে লাগে লাগে। দেখেন সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থান ছিল আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? গনি মানে ধনী, ধনী ওসমান। একদিন তিনি বড় ব্যবসায়ী ছিল, তো বড় মাপের ব্যবসায়ী ছিল, ব্যবসার মাল নিয়ে আসছে, উটের বোঝা, বিভিন্ন গাধার বোঝা, বিভিন্ন দুম্বার বোঝা, মালের পরিমাণ মদিনা শরীফ থেকে প্রায় জুল হুলাইফা পর্যন্ত লম্বা, প্রায় 5-6 কিলোমিটারের মতো লম্বা, এত বড় মালের বহর। আর মাল এমন চাহিদা, 1 টাকার মাল বিভিন্ন পাইকাররা 4 টাকা পর্যন্ত বলা শুরু করছে। 1 টাকা কয় টাকা? এত বড় মালের ভাব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার মালের দাম 1 টাকা থেকে 4 টাকা পর্যন্ত বলছো, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা, 1 টাকায়। এই কথা বইলে এই প্রায় 5-6 কিলোমিটার লম্বা মালের বহ সব আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছে। কারণ আল্লাহ রাস্তায় আপনি 1 টাকা দান করলে আপনার সুসংবাদ কত? 10 টাকা। ইমানের অবস্থা বুঝছেন? কথা কয় না, 1 টাকায় 10 টাকা সব মাল দান করে দিচ্ছে। আচ্ছা খালিদ বিন ওয়ালিদের রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, এক কাফের বিজাতি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, তোমার খোদার বলে তোমার আল্লাহর বলে সব পাওয়া, বিসমিল্লাহ বললেই বলে সব হইয়ে যায়, সবই বল বিসমিল্লাহর ভিতরে পাওয়া। এক পেয়ালা বিষ নিয়ে আসে, বিষ, কথা বুঝলেন? বলতেছে তা তোমার সবই তো তোমার আল্লাহর ক্ষমতা, বিষের তো কোনো পাওয়ার নাই, তাহলে বিষ খাই হজম করে দেখাইতে পারবা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিষের কোনো শক্তি নাই, সমস্ত শক্তি আল্লাহ। এই কথা বইলে এক পেয়ালা বিষ, বিসমিল্লাহির রহমানির রহিম বইলে ঢপটা করে সব গিল খাই গেছে, বিষে কিচ্ছু হয় নাই। এর নাম হলো বিশ্বাস, এর নাম বিশ্বাস। এইটা বুঝছি আবার কেউ বিষ খাইয়েন না, খবরদার। কারণ কি তা জানেন? এটা বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের ভিতরে একটা ভিন্ন ভিন্ন তার ক্রিয়া রাখছে। যেমন বিষের ভিতরে আল্লাহ ক্রিয়া রাখছেন, খাইলে মরে, কথা বলে না কেন? তার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারটা কি হইল? কলে হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমে তিনি আগুনের ভিতরে ঝাঁপ দেবে, আগুন তাকে জ্বালাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, খালেদ, হ্যাঁ খালেদ বিন ওয়ালিদ, বিষ খা, কিছু হবে না, খাইছে কিছু হয়েছে, কথা ঠিক না? বেশ ভালো কথা। ওই পর্যায়ে পৌঁছার পরে তাদের মাসালা ভিন্ন, কিন্তু
যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওই নিসবত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের মাযহাব কিন্তু আপনার মাযহাব সমান না। কথা বুঝে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, না কথা বলেন না? আমিরুল মুমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শাসনামলে নীল নদের নাম শুনছেন? নীল নদ, নীল নদীর বছরে একটা সময় পানি শুকিয়ে যেত। নিয়ম হইল একটা সুন্দরী যুবতী মেয়ে, আমরা বলি বুঝি তো, বলি বলি মানে জবাই, একটা সুন্দরী মেয়েকে ওই নীল নদীর ভিতরে যখন বলি দেওয়া হইতো, আবার নীল নদীর পানি জারি হইত, আর ওই পানি এলাকার লোকজন খায়, মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসল করে, ফসল খাইয়া ধান, বিভিন্ন আটা মানে ওই গম, বিভিন্ন আর কি খাদ্যদ্রব্য ফসল উৎপন্ন হয় ওই পানি দ্বারা। এখন নিয়ম অনুযায়ী তো এই নীল নদীর পানি শুকিয়ে গেছে, এখন লোকজন সব গেছে গভর্নরের কাছে, তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গার গভর্নর ছিল, যাওয়ার পরে বলতেছেন যে আমির, নীল নদীর পানি শুকিয়ে গেছে, পানি খেয়ে আমরা বাঁচি, পানি দিয়ে ফসল হয়, নিয়ম হইলে একটা সুন্দরী মেয়ে জবাই করা লাগবে, বলি দেওয়া লাগবে, নাহলে নীল নদীর পানি আসে না, এখন তো একটা মেয়ে জবাই না দিলে আমরা সব মারা যাব। এখন শুনে বলো ইন্না লিল্লাহ, বলো কি ইমান কাকে বলে? আমিনু কামা আমানান্নাস। যখন নাকি এই কথা বললেন, বলে এটা হতেই পারে না, আমিরের কাছে জানতে হবে, আমির কাছে সংবাদ পাঠাইছে, আমি নীল নদীর পানি শুকাইছে, পানি খাইয়ে মানুষ বাঁচে, এ দ্বারা ফসল হয়, নাহলে সব মরে যাবে, যুবতী একটা মেয়ে জবাই করা লাগবে। আমির বলে ইন্না লিল্লাহ, বলো কি, হতেই পারে না, সম্পূর্ণ হারাম। আমির মুমিনুল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস দেখেন কোন পর্যায়ে, নদীর কাছে চিঠি লেখে, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে বাইরে তো না, মুখ দিয়ে সুবহানাল্লাহ তাসবি আল্লাহর নাম না লইলে সব ভিতরে ঢুকবে কিভাবে? নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদ, তুমি আল্লাহর হুকুমে যদি জারি হও, জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট অ্যাকশন। আমিনু কামা আমানান্নাস। আর নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের যুগে হইলে কত ফতুয়া জুবাইরের শুরু হইতো, মন্দের ভালো, মন্দের এই একটা মেয়ের জন্য লক্ষ লক্ষ মানুষ মারা যাবে নাকি, এই বিভিন্ন ফতুয়া, বিভিন্ন কায়দা বের হওয়া শুরু হইত, আর তাদের ইমান, ডাইরেক্ট পানি লাগবে না, জারি হইলে হক, এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাই দেবে, এই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ঢুকছে, ঢুইকা নদীর ভিতরে চিঠি রাইখা দৌড়, দৌড় দিয়ে কুলাইতে পারে না, সুম সুম করে পানি আসিয়া পুরো নদী ভরিয়ে গেছে, আজ পর্যন্ত আর নীল নদীর পানি শুকায় নাই। আমিনু কামা আমানান্নাস। হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই, হাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। আল্লাহ খুদু ফজল করি রহমাতুল্লাহি আলাইকে দেখছি, আল্লাহু আকবার বলতে গেলে সব চলে গেছে একদিকে, আর আল্লাহ খুদু বলতেছেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে আমি ফজল করিম একা দাঁড়িয়ে থাকবো, এমনকি আমার স্ত্রী ছেলে সন্তান আমার পাশে না থাকে আমাকে কেউ টলাতে পারবে না। আল্লাহ
আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, কথা ঠিক না? এইভাবে ইমান আনা লাগবে, এইভাবে বিশ্বাস করা লাগবে। খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত, ভালো মন্দের মালিক জোরে বলেন কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। বাঁচাই না মারুই না মালিক আল্লাহ। সর্বক্ষেত্রে মালিক আল্লাহ। এই ধনী করার মালিক চাকরি আল্লাহ। কন্যাটুক আল্লাহ। আমাকে সম্পদ দর মালিক, সম্মান দর মালিক দল আল্লাহ। কি আল্লাহর বান্দারা, এইভাবে ইমান আনা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইমান কেমন ছিল? এই আল্লাহর বান্দা, আল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তারা বিশ্বাস করে ফেলাইছে, কেমন বিশ্বাস করছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে আজাদ করিয়া দিয়া বলল, গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো হুজুর? এইভাবে, যখন দেখতেন হালাল তিনি খাইতেন, একদিন পেটও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসলো, জিজ্ঞাস না কইরা খাদ্য খাইয়া ফেললো। গোলাম ডাক দিয়ে বলে, আমির আপনি জিজ্ঞাস না কইরা খাদ্য খাইলেন, বাজান তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় আনো, পেটও বড় ক্ষুধা, চিন্তা করছি তুমি খাদ্য হালাল উপায় নিয়ে আসছো, বলো কিভাবে কামাই করছো? তখন বলে, আমির আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে তদবির করছিলাম, ওই তদবির করা লোকটা ভালো হয়ে গেছে, এখন তার সঙ্গে দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছিল। তখন আমি বলেন, ইন্না লিল্লাহ, এ গোলাম জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামা সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো, পেটে বড় ক্ষুধা, পাকস্থলিতে বলতে গেলে খাদ্য চইলা গেছে, খাদ্য তো বের হয় না, চেহারা বিবর্ণ হয়ে গেল। লোকেরা বলে, আমির আপনি তো না যাই না খাদ্য খাইছেন, আল্লাহ তো আপনাকে ধরপাকড় করবে না। তখন তিনি বলে, ও আমার সাথীরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে ওই রক্ত এবং গোশত জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমি দুনিয়ার থেকে বিদায় হব, এরপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হইতে দেব না। তখন লোকেরা বলে, আমি পেট ভইরা পানি খান, গলার ভিতরে আঙ্গুল দেবেন, বমি বমি হবে, তার সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খাইয়া গলায় আঙ্গুল দিল, যখন বমি হলো খাদ্য বের হইল, তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আপনি আমার ভিতর থেকে বের করছেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, বাজান তুমি আর আমি ইমান আনছি, আমাদের ইমানের অবস্থান কি? এ দুনিয়াদার পাগল, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া সম্মানের সম্পদের পাগল হইছি, বাজান যারা আজকে ক্ষমতার পাগল, দলের পাগল, বংশের পাগল, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের লোক ছিল, বড় বংশের লোক, বাজান ওদিকে শিক্ষার দিক থেকে বড় শিক্ষিত, সম্মানের দিক থেকে নেতা গোছের লোক, অর্থের দিক থেকে
বাজান শত শত বর্তমান যুগে কোটি টাকার মালিক, তিনি এমন ভাবে আল্লাহু আকবার আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে দুনিয়াকে এমন ভাবে, কোনো গুরুত্বই তার কাছে ছিল না, বাজান 40,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করলো গোপনে, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে দান করলো, বাজান ছালার শট পরনে ছালার শট গায়, এই অবস্থা আল্লাহ রসুলের দরবারের সামনে বসা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে বলে, যাব জিব্রাইল যাও আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরকে সালাম পাঠাইলাম, আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো এত বড় বংশের লোক, এত বড় ধনী মানুষ, এত বড় নেতা মানুষ, এই অবস্থায় পড়ার পরে আবু বকরকে আমার উপরে খুশি না আমার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছেন, এত বড় ধনী মানুষ এই অবস্থায় পড়ার পরে তিনি আল্লাহর হয়ে খুশি না আমার মাওলা জানতে চাইছে, যখন আল্লাহ রাসূল বলেন আবু বকর আমার মাওলা তোমার কাছে সালাম পাঠাইছে আর তোমার কাছে জানতে চাইছে, এই অবস্থায় পড়ার পর তুমি আমার মাওলার পায়ে খুশি না বেলা, তিনি দুই চোখের পানি ফেলায় কান্দে আর বলে নীলি রব্বিন রা আমি আমার মাওলার উপরে খুশি, তো দুনিয়া বে খবর দুনিয়া কি নুমায়েশ্বর নজর হাত দুনিয়াদার মেহনে বালবালা, এ দুনিয়াদার পাগল আমার বাজাল না, কোন দুনিয়ার পিছনে পড়লাম, দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা, বাজান এই দুনিয়া কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পাবে না, বাজান শান্তির ভিতরেও ভেজাল অশান্তির ভিতরেও ভেজাল, আমিনু কামা আমানাল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাজানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়, তাদের বিশ্বাস কেমন ছিল, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, তিনি যখন কাফেরের গোলাম ছিল, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ছিল, আরে গোলাম এত বড় অত্যাচারী, এত বড় বদমাইশ ছিল, তাকে এমন ভাবে আঘাত করত, আঘাত করতে 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 বাজান আল্লাহু অনেক সময় বেহুশ হয়ে পড়ে যাইত, কিন্তু তার জবান থেকে একটা শব্দ বের হলো, আমার মাওলায়া আমার মাওলায়া, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আল্লাহু আকবার, তাকে চিত্তুর কইরা পাথরের উপরে গরম শোয়াইয়া, আল্লাহ গরম উত্তপ্ত বালির ভিতরে শোয়াইয়া রাইখা, উপরে গরম পাথর দিয়া চাপা দিয়া রাখা, ওই অপ্তপ্ত আগুন কেউ নিবাইতে আসে নাই, তার শরীরের ভিতর থেকে আল্লাহু আকবার চর্বি রক্ত গোস্ত কইলা কইলা, তারপরে আল্লাহু আকবার ওই আগুন নিবে যাইত, আর শব্দ মুখ থেকে বের হইতো, আহা আমার মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন যাইতেছেন বেলালাই করুন দর্শের দৃশ্য দেখা, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা কোরায় করে আজাদ কইরা দিল, এইভাবে তারা দিনের জন্য আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী চলতে যাইয়া এইভাবে কষ্ট স্বীকার করছিলেন, বাজান আমিনু কামা আমানান্নাস, তোমরা ইমান আনো বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল, কিন্তু বাজানরা মনে রাইখো শুনতে বড় কষ্ট, দেখতে বড় কষ্ট, বাস্তবে মনে হয় কষ্ট, আসলে কোনো কষ্ট নাই, আল্লাহুল মাওলা ফালাহুল কুর,
যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যায়, আমার মালিক ওই বান্দাবান্দির জন্য হইয়া যায়। আল্লাহ আমার মালিক বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই বান্দাবান্দিরা তোরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে এখলাস নিয়া আমার হুকুম পালন করার জন্যে, আমার রসুলের তরিকা অনুযায়ী চলার জন্যে যদি রাস্তায় নামতে পারো, যত বিবাদ মুসিবত পাহাড় পরিমাণ সামনে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোদের জন্য রাস্তা খুইলা দেব। যত বিবাদ মুসিবত আসুক না কেন, তোদেরকে আটকাইয়া রাখতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের এক জামাত গেছিল এলাকায় দাওয়াত দেওয়ার জন্য, এলাকার লোকজন এত খারাপ দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ তাদের একটু বসার সুযোগও দিল না। বাজান তারা রাত্রি কোথায় যাপন করবে, মুসলমানদের দলের আমি সিদ্ধান্ত নিলাম আমরা জঙ্গলে রাত্রি যাপন করবো। তখন ওই এলাকার কাফের দলেরা হাসাহাসি শুরু করলো, শুনছি মুসলমান দল পাগল, আসলেই ওরা তো একদল পাগল। দেখো জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করবে, জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বিভিন্ন বিষাক্ত সাপ রাত্রে যখন ওই জঙ্গলে বসবাস করবে, আর দিনে একজনকেও তালাশ করে পাওয়া যাবে না। আমি যখন নাকি মুসলমানদের জামাত নিয়ে জঙ্গলে ঢুকল, ঢুই ক্যাপ আল্লাহু আকবার, ইমান তাদের বিশ্বাস কেমন ছিল। আরে জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য করে বক্তব্য দিতেছে, হে জঙ্গলা পশু পাখিরা আমরা আল্লাহু আকবার নবীর একদল সাহাবায়ে কেরামরা আমরা আসছি, আজকে আমরা রাত্রে জঙ্গলে বসবাস করব, তোমরা এখান থেকে সরে যাও। বাজান বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘটার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌড় শুরু করলো, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌড় শুরু করলো, এমনকি গর্তের ভিতরে বিষাক্ত সাপ গর্তের ভিতর থেকে উঠে পাগলা জোরে দৌড়ানো শুরু করলো। এমনকি ইতিহাসের ভিতরে দেখা যায় বেজেম বাজান রে গর্তের ভিতরে পিপিলিকা পর্যন্ত ও সব গর্তের থেকে উল্টা যাকে একেবারে পরিষ্কার হইয়া গেল। তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন ছিল বাজান? এ আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা বিশ্বাস এমন ভাবে তৈরি করতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, বাজান ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই ইতিহাস পড়লে দেখবেন তিনি এত বড় বিজ্ঞ পণ্ডিত, বড় আলেম ছিলেন। বাজান তাফসিরে কাবীর, বড় বড় তাফসির তিনি কিন্তু লেখছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন মৌতের সময় তো ইবলিস শয়তান ঈমান নষ্ট করার চেষ্টা করবে, তখন আমি কিভাবে টেকবো ঈমান নিয়ে, কিভাবে দুনিয়ার থেকে বিদায় নেব। চিন্তা করে 101টার মতো দলিল ঠিক করলো, চিন্তা কইরা রাস্তা দিয়ে হাঁটতেছে, আমি তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস বুঝি, কিন্তু যারা মূর্খ তাদের মৌতের সময় ঈমানের অবস্থা কেমন হবে। তিনি রাস্তা দিয়ে যায় দেখে একটা কাঠ, একটা কাঠুইরা কুয়াল দিয়া কাঠ কাটতেছে, তখন তিনি লোকটাকে ডাক দিলে কাঠুইয়া দিকে আসো। ডাক দেওয়ার পরে কাঠুইরা আসলো, জিজ্ঞাসা করে আল্লাহ কয়জন, তখন কাঠুইরা বলে আল্লাহ একজন, বলে বললেই হবে না, দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। ওই কাঠুইরা ডাক দিয়ে বলে আপনি কি বললেন, বলে বলছি আল্লাহ একজন, তোমার প্রমাণ কি, বলে প্রমাণ হইলো আমার এই কুরআন। হাতের ভিতরে উঠাইয়া কুরআন নিয়ে বললো, যদি দ্বিতীয়বার বলো আল্লাহ একজন, প্রমাণ করতে দলিল লাগবে, একটা কোপ দিয়ে মাথা দুই ভাগ করে ফেলবো, আল্লাহ একজন আবার দলিল প্রমাণটা কি। বাজান যারা মানুষ তারা চিন্তা করবে এত বড় আসমান এত বড় জমিন, এই হাজার হাজার 18,000 কম বেশি মাখলুকাত, এই সূর্যটা পূর্ব থেকে ওঠের দিনে আবার
মাগরিবের সময় পশ্চিমে অস্ত হইয়া যায়, আবার চন্দ্রটা ওঠে, আবার একদিন ছোট হইতে হইতে লয় হইয়া যায়, আবার কত রঙের ঢঙ্গের মাকলুকাত। এ না বানাই না একজন হইতে পারে না, এ বানাই না পিছনে একজন মালিক, একজন কারিগর, একজন কারিগর আছে না নাই। এরপরে শয়তান তুই যত বুদ্ধি দেও না কেন আমাকে আর তুই চলাতে পারবি না, আমার সৃষ্টিকর্তা একজন। এই কথা বলার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই মাওলার দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক আমরা আলেম মানুষ এত বড় জানুন না পণ্ডিত, আমাদের ইমানের ভিতরে দুর্বলতা থাকতে পারে, কিন্তু তোমার মূর্খের ভিতরে এমন মজবুত ইমানদার বানাইছ মালিক, তাদের কাছে আমাদের পর্যন্ত হার মানতে মজবুত ইমান থাকা লাগবে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজার কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো 1000 টাকা, কারো 1,00,000 টাকা, কারো 2,00,000 টাকা। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া দেয় আল্লাহর ফজল করবে, তাদের ঈমান নষ্ট হবে না। বাজারে একজনে 10 টাকা পাইলো, ঘোষণা করলো কে 10 টাকা মালিক নিয়ে যান, 100 টাকা পাইছে লোভ সামলাইতে পারে না পকেটে ঢুকে রাখছে, 100 টাকা পাইছে ঘোষণা করছে কার টাকা নিয়ে যাও, 1,000 টাকা পাইছে লোভ সামলাইতে পারে না পকেটে ঢুকে রাখছে, 1,000 টাকা ঘোষণা করছে 1,00,000 টাকা পারে নাই, 1,00,000 টাকা ঘোষণা করছে 2,00,000 টাকা পারে নাই। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয় আল্লাহর ফজল করবে ঈমান টলবে না। এইজন্য আমার মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে মালিক আপনি আমাকে মুসলমান বানাবার পরে, দিনের বুঝ দেওয়ার পরে মালিক আপনি আমাকে গোমরা কইরেন না, মালিক আপনি আমাকে গোমরা কইরেন না। জবফুল কালাম কিন্তু আমার মাওলার হাতে, তোমার আমার কোনো বাহাদুরি নাই বাজার, আমার মাওলার হাতে জবফুল কালাম, সবসময় মাওলার কাছে দোয়া করো, মালিক ও মালিক আপনি আমাদেরকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাদেরকে গোমরা কইরেন না। যদি মালিকের কাছে দোয়ার মতো দোয়া করতে পারো, যেহেতু মালিক দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহ রাসূল যেহেতু দোয়া করার জন্য বলছেন, আমার মালিক তোমাকে আমাকে গোমরা করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, 2 দিন ব্যাপী মাহফিল আজকে প্রথম দিন, আগামী দিন আল্লাহ যদি কবুল করেন আবার মাহফিল হবে। বাজার যখন আমার মালিক নিয়ে আই আসছে, আরও আমার বাজানদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, কারণ এই দিনই মজলিসের ভিতরে থাকার পরে জানা তো নাই, যদি একটা মানুষ আগে বাজার নামাজ পড়তেন না, আগে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতো না, বিভিন্ন দুনিয়ামুখী বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত, বাজার মুহূর্তের ভিতরে আল্লাহ তার দেলকে ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা দিতে পারে। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা আমলে সালেহ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও, যদি কান্না না আসে মনকে বেজরে একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের, ছেলে কানবে মা মা করে,
মেকামে মামা করে জবাব তোবার দিবা না। হে আল্লাহ, আপনার জামিয়াতুল ফালাহ মসজিদের প্রাঙ্গণ মাঠে তাকাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দে। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান দশ হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আবার গুনা কামে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা কাকি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহরবানি নাজিল করেন আল্লাহ। এই ওসিলে আপনি নাজাদের ওসিলে বাড়াইয়া দিয়ে, মাহফিলকে হেদায়তের জড়িয়ে বাড়াইয়া দিয়ে আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে, আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা যারা কবরে শুয়ে রয়েছে, সবাই কবরকে চিরতরে বেহেশতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।